মানুষের সামনে আমারও অপমান করো না, কই দিলা তুমি কি নিশান ছাড়া নাই? এই যে অল্পতে রাগ হয়ে যাও। আরে বাবা, মেইন রোডে গেলে রিক্সা সিএনজি সবকিছু পাওয়া যাবে, আর একটু হাঁটো। রিক্সাটা এই জানলে সমস্যাটা কি রে? এলাই তোকে একটু কম খাও। খাওয়ালে খোঁড়া দেবে না, খবরদার কই দিলাম। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলো আস্তে আস্তে হাঁটো। বাচ্চার কে জানি গেল? আচ্ছা আচ্ছা শুনো, খাবার দাবার কাজ কেন? এই যে ড্রাইভার সাহেব যাবেন, একটু লড়ি সরি বইও না। কি এটু জায়গায় তোমার আইবে না, তুমি আইটে লও। আইটে যাবো মানে? আমি তোমার স্বামী, আমি আইটে যাবো, তুমি রিক্সাতে যাবা, সমাজের মানুষ কি কইব? সমাজের খাইনে পড়ি না। তা ঠিক আছে, তাইলে আমি ড্রাইভার লগে বসি, এমনি খালি আছে গদ্দুর। না পিছে আও, এই ড্রাইভার গাড়ি চালা, মোবাইল ঠোক। না না সেটা ঠিক ঠোক ঠোক, আমি সময় মোবাইল লইয়ে পেয়াদা পড়ি না। কিন্তু আফা যাইবেন কই? নিউ মার্কেট যাম। কোন আচ্ছা ও লোক কে জান ভাই, একটু এনে রে। এ কি অত্যাচার আমার উপরে! বামে ভাঙ্গা ডান সাইডে নাও, ভালো চালাইও। এ ভালো রে সালা, উচা দিছে দেখে সালাইস, গরু নন করে টান ধরছে। এ সাতকে দাও, দাঁড়িয়ে যাও। এ ভালো হয়ে দৌড়ে যাও, বইয়ে থাকো না আবার। আইতে লাগছো? আইসি ব্যাপার কি? গাড়ি থামাই লেখা। ও বুঝছি, অনেকক্ষণ পরে তোমার মনে হয়েছে আমি যে তোমার স্বামী, আমার কষ্ট দেখে তোমার মায়া লাগছে। যাক সরো, আমি উঠে বসি। এ থামো দেই, কি কয় না কয়, মুই একসাথে হাঁপাই গেছি, মোর জিভে হুগি গেছে, একের ভিতরে টাইনে নিতে লাগছে। দেখছো কি ঠান্ডা পড়া রোদ, মোর পানি লাগবে পানি। এ কি দৌড়লাম আমি আর তুমি হাঁপাই গেলা? হ্যাঁ কও কি, এটা তো ঠিক না। আর এই এলাকায় আমি পানি পামো কই? দুই পাশে খালি জঙ্গল। ওরে আলে এত পেঁদা পড়ে। এ মুই কইছি পানি খামু, মোর কলজেরা হুগেই গেছে। এ যে আফা দাদা মানে সরি ম্যাডাম, এই যে আসে এইখান থেকে পরে হাফ কিলোমিটার দূরে আমি চলে গেলি আগে গেলি বুঝছি নি, তাইজন হাইবেন। কিন্তু রাস্তাটা ভাঙা, যদি আপনি বলেন না না থাক, রাস্তা ভাঙা যা লাগবে। ওই তুমি লোকেশন শূন্য, এক দৌড়ে যাবা আর কো পানির বোতল লই এক দৌড়ে আবা। জি এখানে হাতে একটু রাইট টার্ন নেবেন বুঝছেন, আচ্ছা যা বাঙ্গা একটা খাল দেখবেন, কোনো মতন খাল হয় তারপরে এই পাশে চলে যাবেন, দেখবেন আমরা ফানির একটা দোকান আছে। মানে এত দূরে দোকান, কোন দিক দিয়ে যাইতে হইব? আগে লেফট টার্ন নাও সামনে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। পাইলে লগে একটু খাবার দাবার আনো, খিদে লেগে গেছে। এগো আভা না মানে ম্যাডাম, আমরা কি এতক্ষণ এখানে বসে থাকবো? কোনো
কি হতে সব আর কাম হর ওই যে পুষ্কুন্দিটা দেখো না ওই যে এই দুইটা ডুব দিয়ে যা রোদ পড়ছে মেলা কি চামি বলে আর আমি আজ বেঁধে বেড়াগারে এমনি দৌড়ান কিনলে বেচারা কোন দোকান তো দেখি না, আধা মাইল তো দৌড় দিলাম। রিক্সাওয়ালা হালার পালা কি ঠিকানা দিল দেওয়া তুম আমি হালা দৌড়িয়ে আইতেছে হে রিক্সা বয়ে রয়েছে নাকি পানি তৃষ্ণা লাগছে কারে কি কইতাম স্বামীর এত কষ্ট দেয় ইয়া মাবুদ এ অত্যাচারী বলে কই যাই এখন পানি কই পাই এটা কি পরে কোথা এনে কাটা পানি রেখছে হ্যাঁ গোষ্ঠী কিলে দোকান পর্যন্ত দান লাগবে না এটাই খাবার দিব এই যে পানি শুনছ কসুরি পানার গন্ধ হয় পুরি পানি মনে হয় তাই তো কিনে আনস কিনে আনছি এবার লাগে কে এটা নতুন কোম্পানির পানি তো প্রথম বাইরেছে আগের বিলে দৌড়ি দৌড়ি আইতে আছি বুঝলাম না এই পানি তো আমি রাস্তা পাইছি না কেন কেউ আকাম করে এটা মধ্যে বইরে থুইছে ড্রাইভার হালার ভালা কি জোরে সোরে চালায় আমার বল লগে মত মিলাইছে মনে হয় ফানে গুছি গিলাই তুমি তোমার পথে যাও আমি আর রিক্সার পিছে দৌড়তে রাজি না আমি আমার মতো যাই গুষ্টি গিলাই তোমার ই আল্লাহ এরম দরজালবো কারো কপালে দিয়েন না খালি আমার কপালে দিছেন আমার খাওয়া আমি কখন শোবো কখন কোথায় যাব সব তুমি মনে করে দিবা আমার প্রতি খেয়াল রাখবা আমি তো চাই আপনার খেয়াল রাখার জন্য এই যে খুশি হলাম এই কথাটার জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি যে তুমি আমার খেয়াল রাখবা যা হোক সিদ্ধান্ত করতেছি আগামীকাল তোমাকে বউ হিসাবে আমার বাড়িতে নিয়ে যাব আমি তো আপনার সিদ্ধান্ত রাজি আছি আপনি আজকে বললে আজকে কালকে বললে কালকে ওকে যেহেতু তুমি রাজি আছো কোনো টেনশন নাই তুমি একদম বসে যে রেডি থাকবা আমি কালকে আইসা তোমাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মনে থাকবে মনে থাকবে যাক তোমায় আমারে নিশ্চিন্ত করলো হ্যাঁ এবার আমি দেখিয়ে দিব আমি কি আসি কেমন আচ্ছা ঠিক আছে দেখো আনি বয়ে তুইছে আমার যে খিদে লাগছে এই আমি কি খাওয়ার টেবিলে আসবো আমার খাওয়ার টেবিলও খাইতে দেয় না যাইতে দেয় না কি অত্যাচার করে আইসো হাই এই যে দেখো কি মজার তরকারি আর রুটি খাও এনে আনছো কেন আমি খাওয়ার টেবিলে দিয়ে খাইতাম এই দেখো কি সুন্দর খাবার একশো মজা খাও খাও এই খাবার একটা রুটি আর একটু ভাজি এটা খাবার হ্যাঁ এ খাইলে আমার পেট ভরবো আমি তো না খাইয়া মারা যাবো তুমি কি শুরু করছো এগুলা আরে মাবুত মুই যে খাবার তোমারে দিছি খাইয়াও মানুষ চার দিন বাঁচতে আরে কি কইলা এই খাবার খাইয়া তুমি দুই ঘন্টা বাঁচতে পারবা নিজের খাবারের কথা কও তুমি কি খাও হ্যাঁ
খাইতে বইলে তো হুঁশ থাকে না, আর আমার বেলা একটা হুগনা রুটি আর একটু ভাজি। হ্যাঁ, এত পেশার পারুকে যা দিছি শুকুর আলহামদুলিল্লাহ কইয়ে খাও, এও পাবা না কলো লই জমকলো। না, আমি তো তোমার ফোন না শত্রু না, আমি তোমার স্বামী। স্বামীর এইভাবে খায় না খাওয়াইয়া মারে ফেলাইতে পৃথিবীর এই ধরনের ঘটনা কেউ শুনছে নাকি? আমি তো জীবনও জানি না। তুমি আল্লাহ দোয়াই লাগে আমার এক গুলা দশেক রুটি দাও। ওরে আল্লাহ, কি কইলা? দশটা ওই তো হাঙ্গে একটু বানাইছি। তাইলে তুমি এটা খাও, আমি তোমার ভাতগুলা যাই টেবিলে খাই। কি খাইলে খাবা? না হলে ওকে লই যাম, কই দিলাম একটা সুন্দর ভাবে মোর সামনে শেষ করো। না, আমি একটা রুটি একটু বাজি খামো না। একটু আগে দেখলাম ভাগঘরের থেকে ধোঁয়া উঠতেছে, আগুনের আওয়াজ, শোঁসো আওয়াজ, স্যাঁত স্যাঁত আওয়াজ হইতেছে। তুমি গরু মাংস ভুনা করতেছ, তারপরে মাছ রাঁধতেছ, আরো কি কি ভর্তা করতেছ। আমার কয়েক টুকরা গরু মাংস দাও, এত নিষ্ঠুর হইও না গো। শোনো, 1 কেজি মাংস যা দিক থুই দিছে ফিরে যা, আর দিক রাখছে ওর মোর লাগবে, দেওয়া যাইবে না। 1/2 কেজি মাংস তুমি একলা খাইবা? হ্যাঁ। তোমার ফেটো কি হগুন ঢুকছে না হিলাই হয়েছে? সব ঢুকছে। ঠিক আছে, এই যে অত্যাচার করতেছ এটা তুমি কালকে টের পাইবা। কি হবে কে তখন পরে বুঝবে, এখন এটা ভাঙা বলুন না। যাহারে হইর, এত পেনার দরকার নাই, বেশি পেনার পড়লে এটা খুলে লই যাম। না, এটা নিও না, তুই তো না খাই মারা যাবো। তুমি খাও, মোর খিদে লাগছে, আবার গোস্ত ঠান্ডাই গেলে মজা লাগবে না। মুই যাই। একই অত্যাচার, অবিচার, স্বামীর লোকে হুগনা বাজি আর এক রুটি। দূরে না কোন ফাঁক ঘরের দিকে যাই চুরি করে খাইতাম না, যে মার দিব, এ যে কঠিন শরীর আমার মাইরে হেলাইব না, সেটাই খাই। দাঁড়াও একটু, ভাব নিলাম আর কি ঘটনা হইলো, এটা আমাদের বাড়ি আর এই সুন্দর ঘরটা আমাদের ঘর। আজ থেকে এই বাড়ি এই ঘর তোমার, তুমি এই বাড়িতে বুক ফুলাই চলবা। আমাদের বাড়ির একটা ডাকনাম আছে, এটা খানদানি বাড়ি। তোমার পছন্দ হয়েছে? হয়েছে, মাশাআল্লাহ। তার দেরি না করে চলুন ম্যাডাম। খাও। কথা বলার সুযোগ দিছ, এটা বউ, ঘরে উঠাই নাও। বউ ঘরে উঠামু? এতই সস্তা বউ লইয়েছে একটা উঠানের মাঝখানে? এই ওই যে কাল যাইতে মরে কইলা যার একটা বিয়ে হরমু, ওই ভাবছিলাম হয়তো মোর উপরে রাগ করে কইছো। কাল যাইতে যে কথাটা কইলা, আজ যাইতে হেঁটেই খাড়াইলা, একবার বউ লই গেটের সামনে চলিয়েছ। এই তুমি একটু ভালো মরে দেখো দিই, একবার পা হইতে মাজা পর্যন্ত দেখো, এরপরে তুমি কও যে বই কি হরছি। যা যাহিনে পাইছি ছাগলে না একটা মরমরি খাইছি, খাইয়া এই যে দেও না একটা শরীর বানাইছি, না পারি ঘুমাইতে, না পারি খাইতে সুস্থ মতো, না পারি আঁটতে। সেই তুমি কি হচ্ছে, তোমার দুঃখ কম খাইতে দিছি যাতে করে তোমার শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে। এ সারি একটা গার মধ্যে হান দিল, সারেন যে এই যে তোমার যে মুরিক্সে উড়াই নাই, কিরপিন উঠাই নাই, মুরিক্সে বই গেছি, কিন্তু তোমারে আড়াই নিছি। মানুষে কয় মানুষ যদি সুস্থ মতো 1 ঘন্টা 2 ঘন্টা দিনে আড়ে সকালে রাইতে, তাহলে কি হয় শরীর সুস্থ থাকে। মুই যদি মরিয়াও যাই মোর কোনো আফসোস নাই, আমি তোমার দ্বারে বইয়ে মরবো। কিন্তু তুমি আমি জীবিত থাকতে ওই এক ছেলেরে বিয়ে হতে আইনা সংসার করবা, হ্যাঁ ওই দেখছে আর মনে এত বছর তোমার লগে সংসার হরছি, সুখ দুঃখ সব কিছুতে পাশাপাশি রয়েছি, হাত তুমি মনে হয় মুই তোমার অত্যাচার করি। মুই এতদিন যা করছি তোমার ভালোবাসিয়া করছি, তোমার ভালো লাগে করছি, তোমার সহ্য হয় নাই, খুব ভালোবাসো, এতদিন যে সংসার করছি না, হ্যাঁ যে পিতৃ দান দেশ মরে বিয়ে হটে বউ সামনে লইছ, থাকো একবার আল্লাহ দোয়া করি তুমি অনেক ভালো থাকো, সুন্দর থাও, সুস্থ থাও।
তা আমি খারাপটা কি করলাম? না, তুমি খারাপ কি পিনে করবা? তুমি তো খারাপ করতে পারো না। একর বিহারে ভমুর দরজায় আছো, মোর তোর সামনে, এত খারাপ না? তুমি কইলাম তো তুমি সুখে শান্তিতে সংসার করো, মুই মোটেও জ্বালা দিব না। মোর এই দুই চোখ যে দিকে চায় মুই আনে দিকে চলে যাবো। থামো, তোমার মেশিন বন্ধ হয়েছে, কি বলতেছ তুমি? এটা আমার বউ, আরে এটা আমাদের ছেলের বউ, তোমার পুত্র বধু। আমি তোমার ফলে আবার বিয়ে করতে পারি? তো তুমি আগে কবো না? তো তুমি বলার সুযোগ দিছ, তুমি তো মেশিন গান চালাইতেই আছো। তোমার বয়ে তোমার পোলা এখন ঘরে আইব না। তাই ঘরে না যাইবে কমে মাথায় হিনে কান গো টান দিলে একটা ঘরের মধ্যে টুপুস করে পড়বে। আমি আমার আজকে আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল এবারেতে আমি বউ হয়ে আসবো, আমার স্বপ্ন সত্য হলো। ওরে আমার লক্ষ্মী মা, দেখি হলো তাই পোলাই যা হরছে হরছে, মোর বয়সা তো বুঝি, সমস্যা নাই। মুই আবার মাইক বাজাইয়া 10 গ্রামের মানুষ খাওয়াইয়া নতুন করে অনুষ্ঠান করবো। মালা গালো আজ তুমি খারে ওরে সুন্দর আল্লাহ বাসাই রাখো, আল্লাহ বাসাই এই আমার একটু করো সালাম, আমি তোমার শ্বশুর। আচ্ছা মা গালো, হ্যাঁ বোমারে নিয়ে গাও, হ্যাঁ সব। বুঝে তবে একটু দেরিতে বুঝে, মাথা মোটা তো।